আল্লাহ নবী সাহাবি হযরতে সালমান ফার্সি বর্ণনা করছে, বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় একজন পেটে ক্ষুধাওয়ালা মানুষ চোখ বেয়ে পানি পড়ে, বিশ্ব নবীর দরবারে সে ডেকে বলছে, নবী গো নবী নবী নবী, কয়েকদিন হয়ে গেল আমার আকায় আগুন জ্বলে না, আমি খাইনি না, খেয়ে আছি, ও বিশ্ব নবী আপনি যদি একটু আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিতেন কত না ভালো হতো। বিশ্বনবী বলে, সাহাবি চলো তোমার বাড়িতে যায়। বিশ্বনবী সাহাবির বাড়ি গেল, যে বলে, কই তোমার স্ত্রী কোথায়, তোমার ছেলেরা কোথায়? নবী সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও নবী গো আমার স্ত্রী আপনার সামনে আসতে পারবে না, কারণ আমরা দুইজন স্বামী স্ত্রীর মাত্র একটাই চাদর আছে, আমি যখন এই চাদরটা পরিধান করি বাইরে বের হই। কাঞ্জুল উম্মাল থেকে হাদিসটা বলছি, কাঞ্জুল উম্মাল, এই বন্ধুরা বিশ্ব নবী সাহাবি বলে, নবী একটা চাদর, আমি যখন বাইরে বের হই আমি তখন ওইটা পরিধান করি, আমার স্ত্রী ঘরের ভিতরে লুকিয়ে থাকে, আমি যখন ঘরের ভিতরে লুকিয়ে থেকে চাদরটা আমার স্ত্রীকে দিই, তখন সে বাইরে বের করে কাজকর্ম করে। নবী আমাদের বাড়িতে কোনো খাবার নাই, কিন্তু আল্লাহর রহমতে কোনো অশান্তিও নাই। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই মা বোনের আপনারা হাজার হাজার এসেছেন, খেয়াল করেন, বড় বাড়িতে শান্তি নাই, কোটি কোটি টাকায় শান্তি নাই, ওই ফ্রিজ ট্রিজে কোনো শান্তি নাই, শান্তি হলো আল্লাহর কোরআনে। আসছে কথাগুলো মা বোনদের জন্য বলবো, হাদিসটাকে বলেনি, এমন সময় নবী আমার এমনি বলে, কি সম্পদ আছে তোমার বাড়ি? বলে, রসুল তেমন কিছু নাই। নবী দেখলো উঠানে একটা খেজুরের গাছ, খেজুরের গাছ, খেজুরের গাছটা নবী আমার হাত দিয়ে বলে, ও আমার সাহাবি, আমি নবী খেজুর গাছে হাত দিয়ে দোয়া করে গেলাম, এখন তুমি এই খেজুরের গাছটা একটু চেষে নাও, একটা কাঠি মেরে দাও, নিচে একটা পাত্র পেতে দাও, এরপরে রস ভর্তি হয়ে গেলে বাজারে বিক্রয় করো। সুবহানাল্লাহ, কি কথা! সালমান ফার্সি বলে, আমি আর মন চাইলো নবীকে প্রশ্ন করি, এখন তো রসের মৌসুম না, কেমনে রস হবে, কিন্তু আমি দেখলাম না না না, আমার নবী যদি দোয়া করে, আমার নবীর দোয়ার বরকতে তো আল্লাহ উহুদ পাহাড়টাকেও স্বর্ণে পরিণত করে দিতে পারে, তো আমার নবীর দোয়া অবশ্যই কাজে লাগবে। সালমান ফার্সি বলে, আমরা চলে গেলাম, আল্লাহর নবীর সাহাবি গাছটা চেষে নিল, একটা কাঠি মেরে দিল, নিচে পাত্র পেতে দিল, বিকেল হওয়ার আগেই রসে পাত্রটা ভরপুর হয়ে গেল। আর একটু জোরে বলতে পারেন না? সুবহানাল্লাহ। সাহাবি বলে, আমি বাজারে নিয়ে গেলাম, বিক্রয় করলাম, আমি ময়দা কিনে নিয়েছি, বাসায় বসে বসে আমরা সবাই খেলাম। দ্বিতীয় দিন যখন আমি নিয়ে গেলাম বাজারে, যেয়ে যেই রস আমি হাজির করেছি, মানুষরা বলে, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। কারণ কি? কারণ গতকালকে যে রস খেয়েছি আমাদের সব রোগগুলো ভালো হয়ে গেছে, আর কোনো অসুবিধা নাই, ওইটা কত সুন্দর সুস্বাদু, আমাদের জীবনে কোনো দিন আমরা খাইনি। রহমতের নবীর দরবার করতে সাবি দ্বিতীয় দিন যেই বাজারে গেছে, দেখে আরো মানুষ হাজির হয়ে গেছে, লাইন দিয়ে, আমাকে দাও আমাকে দাও। সাবি বলে, যদি আমি মনে করতাম আমি এই রস এই 10 গুণ দাম বাড়িয়ে দিলেও বিক্রি হতো, যেভাবে মানুষের লাইন, দেখেন না আমাদের নিকট, তুমি বাজারে যদি মাছ আলা আসে 10 জন, আসরের সময় 9 জন আর মাছ ফুরিয়ে গেল, 1 জন আর শুধু বাকি আছে, এ দেখবে আর কেউ নাই, মানুষ অনেক, এখন মাছের দাম আর 100 থাকে না, 20 টাকা বেড়ে যায়। কি ধরে বলেন? সাহাবি বলে, আমিও ভাবলাম দাম একটু বাড়িয়ে দিই, কিন্তু ভাবলাম না বাজার দর ছাড়া অতিরিক্ত দাম বাড়ালে সেটা জায়েজ হবে না, সেটা কখনোই ভালো হবে না, সুদ হবে, এই জন্য আমি এইটা করলাম না, দাম বাড়ালাম না। এরকম জ্ঞান যদি আমাদের ভিতরে থাকতো, তবে 300 টাকা দরে বন্ধু পিঁয়াজ খাতাম। কি 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 জোরে বলেন, জোরে বলে, লবণের কথা তো বাদ দিয়ে দিলাম, কিনছিলেন আপনারা, কিনছিলেন? আরে সবরা, আমার গাড়ির ভিতরে গভীর রাত, গাড়ির ভিতরে আমি আসছি প্রোগ্রাম সেরে, আমার বোনের ছেলে ফোন দিয়ে বলছে, মামা কয় কয় বস্তা কিনলেন? কি বাপ বলছে, লবণ কেনেন নাই, কাল দাম বেরিয়ে যাবে না। তা বলছি, বাপু শোন, লবণ কিনবো আমি ওই সাতক্ষীরা খুলনায় যখন গাড়ি নিয়ে যায়,
ড্রাইভার যখন গাড়িটা ধয় পরে তাকে দেখি গাড়ির উপরে পানি নেই, খালি লবণ ছাড়া কিছু না। যেই দেশে পানির ভিতরে লবণ পাওয়া যায় ওই দেশের লবণের দাম বাড়ে, কথা আমার বিলে লাভ নাই। কথা বলেন কি জোরে বলেন ঠিক কি না? তার মানে কিছু অসাধু লোকজন এটা এরকম এরকম মাঝে মধ্যে করে দেখে, আজ পেঁয়াজ কিনতে হলো আমাদেরকে, হা 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 রে, সাহাবা বলছে ইচ্ছা করলে আমি দাম বাড়াতে পারতাম কিন্তু বাড়ালাম না। এই এইরকম সাহাবিদের শিক্ষা যদি আমাদের মধ্যে থাকতো, কোরআনের শিক্ষা যদি আমাদের ভিতরে থাকতো, রসুলের শিক্ষা যদি আমাদের ভিতরে থাকতো, আমরা কোর্ট কাছারিতে যেয়ে হয়রানি হতাম না, আমরা কোনো জায়গায় যেয়ে লাঞ্ছিত অপমানিত হতাম না, আমরা আসো অনেক টাকা দিয়ে নকল জিনিস কিনে খেতাম না, আমাদের পরিবারে অশান্তি হতো না, পুত্র বধূ শাশুড়ির ভিতরে গোলমাল হতো না, শিক্ষক ছাত্রের ভিতরে অশান্তি হতো না। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবীর সাহাবী এক দুই তিন তিন মাস এইভাবে রস বিক্রয় করে সংসার মোটামুটি চলে। এমন সময় সাহাবি দেখলো ওই খেজুরের গাছটা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, রস হয় না, রস হয় না। দৌড়ালো বিশ্বনবীর কাছে, নবী ও নবী, আর গাছে রস হচ্ছে না, গাছ তো মরে গেল। বিশ্বনবী সাহাবি যখন নবীকে বলল, আল্লাহর নবী বলে কি ব্যাপার, গাছ তো মরে যাওয়ার কোনো কথা না। আল্লাহর নবী বলে অবাদ সাহাবারা চলে যায় আমার সাহাবির বাড়িতে, দেখি গাছটা কেন মরে যাচ্ছে। সালমান ফার্সি বলে আমিও নিজে গেলাম, যে নবী আমার খেজুর গাছটা চতুর্দিকে ঘুরে আকাশের দিকে তাকায় কখন জিব্রাইল আমিন আসবে, এমন সময় সাদা মতন কি যেন আমার চোখে বাঁধলো। আমি বললাম নবী ওই গাছে কি যেন একটা দেখা যাচ্ছে। সালমান ফার্সি বলে আমি খেজুর গাছে উঠে গেলাম, এরপরে উঠে দেখি আল্লাহর নবী গো এই গাছের ভিতরে ডালের ভিতরে একটা হাড় দেখা যাচ্ছে, একটা হাড় হাড্ডি হাড্ডি। আল্লাহর নবী বলে পেড়ে নিয়ে আসো। সালমান ফার্সি ওটা নিয়ে আসলো, আল্লাহর নবীর হাতে দিয়েছে। আল্লাহর নবী হাড্ডিটা হাতে নিয়ে এই মা বোনেরা খেয়াল করেন, এ আমার আপনজনেরা খেয়াল করেন, হাদিস থেকে বলছি আমার নবী মডেল হিসাবে আল্লাহ আমার নবীকে দেখিয়ে দিচ্ছে এই ঘটনাগুলো একটু শিক্ষা গ্রহণ করার জন্য। আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি বলে হাড়টা হাতে নেওয়ার সাথে সাথে নবীর চোখ মোবারক বেয়ে বেয়ে পানি পড়ছে, দাড়ি ভিজে ভিজে যায়। আল্লাহর নবী বলে আমার সাহাবীর আরে এটা অন্য কোন জিনিসের হাড় নয়, এটা কোন ইহুদি খ্রিস্টানের হাড় নয়, এটা একটা মুসলিম নারী মুসলিম একজন মুসলিম মহিলার হাড়, হাতের এই হাড়। আজ কয়েকদিন হয়ে গেল এই মেয়েটা মারা গেছে, আমরা মরব টরব না মানে হেতে না? আপনারা যারা এখানে বসে আছেন আমরা কি বিশ্বাস করি যে আমাদের মরণ হবে? কি জোরে বলেন, জোরে বলেন। কেউ মনে হয় এরম হতে পারে যে টাকা 2 লাখ রেখে দিছি আর কোনোদিন মরব না, আজরাইল আসলে হাতে দিয়ে দেবো ঘুরে চলে যাবে, এরম হবে নাকি? আর একটু জোরে বলেন হবে। গত পরশুদিনকের মঞ্চ, গত পরশুদিন মানে গত রাত্রিটা বাদে তার আগের দিন ঝিনাইদহ হরিণাকুণ্ড, সভাপতি যিনি যিনি সভাপতি মঞ্চের, ইশ্রী উনি সভাপতিত্ব করার জন্য বাড়ির থেকে বের হয়েছে, ওই মঞ্চে আসবে খবর আসলো সভাপতি স্ট্রোক করেছে। আমার একজন প্রাণ প্রিয় ভাইয়ের আব্বা জিল্লুর রহমান ভাই, বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম জিল্লুর রহমান ভাইয়ের আব্বা কলিজা ফেটে যায়, এরপরে খবর আসলো উনি মারা গেছে। এই তো বাহাদুরি নাকি বলে, এই তো জিন্দেগি, এত বাড়াবাড়ি কিসের অহংকার, সব শেষ হয়ে যাবে সামান্য সময়ে, সব লন্ডভন্ড করে দিতে পারে আমার আল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয়জনেরা বিশ্বনবীর সাহাবীরা নবীকে ডেকে বলেন, নবী আপনার পায়ের নিচে আমাদের পিতা মাতা উৎসর্গ হয়ে যাক। কি ঘটনা বলেন? নবী বলছে এই মেয়েটা কয়েকদিন আগে মারা গেছে, এর কবর খনন করে যে প্রাণীগুলো গোস্ত খায় ওই প্রাণীগুলো কবরের ভিতর থেকে উঠিয়ে ফেলেছে, আর গোস্ত খাওয়া একটা পাখি যারা গোস্ত খায় ওই পাখিতে হাড়টা সিঁড়ি নিয়ে এসে খেজুর গাছে বসে বসে খেয়েছে, গোস্তগুলো খেয়ে নিয়েছে, হাড্ডিটা খেজুর গাছে বেঁধে রয়েছে এখন। ও আমার সাহাবীরা রে
ওই মেয়েটার কবরের ভিতরে আজাব হচ্ছে, কবরের ভিতরে আজাব, কবরের ভিতরে আজাব হচ্ছে, এই কারণে ওই আজাব এই হাড়ের সাথে প্রভাব পড়ছে, এই হাড্ডির উপরে প্রভাব পড়ার কারণে এই গাছটা শুকিয়ে যাচ্ছে, রস বের হচ্ছে না। বিশ্বনবী ডেকে বলে সাবিরা শোনো, তেমন বড় কোনো কারণে নয়,